নামটা দেখে আমি বললাম যে সে আবার জীবিত হয়ে কবে আসলো, সে কেমনে জীবিত হইলো, আর জীবিত হয়ে যখন হলো তখন আমাদের সাথে কেন কথা বললো না? তা আমাদের সাথে কথা না বলে তিনি মামলার আসামি হয়ে গেলেন কেন? সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমরা আইনের প্রতি সবসময় শ্রদ্ধাশীল এবং আমরা কখনো আমরা ব্যক্তিকে বড় দেখি না, আমরা এই প্রতিষ্ঠানকে সম্মানের সাথে দেখি। এই প্রতিষ্ঠানের ভাবমূর্তি কেউ ক্ষুণ্ণ করুক তাও আমরা চাই না। অথচ আমাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এই চিফ জাস্টিসের বাড়িতে আপনার আক্রমণ, শুধু আমাদের না, আমাদের এই তিনজন আইনজীবী না 48 জনের বিরুদ্ধে মামলা দিয়েছে সিনিয়র নেতা যারা মঞ্চের মধ্যে ছিল, যারা চিফ জাস্টিসের বাড়ির কাছাকাছিও 2 মাইলের মধ্যে ছিল না, তাদের নামে মামলা দেওয়া হয়েছে। তো একটু আগে আপনারা শুনেছেন যে এই সমস্ত মামলার এখন আমরা এই যে এখানে যা দেখতেছি বিচার ব্যবস্থার মধ্যে, যেখানে আমরা সবসময় এই সমস্ত মামলায় যেগুলো ভৌতিক মামলা আমরা বেল করেছি অতীতে, কিন্তু এখন কিছু কিছু আদালত আমাদের এই বেল পিটিশনগুলো নিচ্ছে না, এটা খুবই দুঃখজনক। সেই জন্য আমরা ইতিমধ্যেই আমরা আলাপ আলোচনা করেছি যে আমরা তো এই যে যারা আজকে ভৌতিক মামলা হয়েছে, ওই একজনের কথা আপনারা শুনেছেন যে ভৌতিক মামলা কাকে বলে, মানে আমি আজকে আশ্চর্য হয়ে গেছি যে সে আছে তাদেরকেও আপনার মামলার আসামি করা হয়েছে। আমরা নিয়মতান্ত্রিকভাবেই এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাব এবং আশা করি এই সমস্ত শান্তিপূর্ণভাবেই আমরা চেষ্টা করব, আন্দোলনও চলবে এবং আমরা বেল যারা এই যাদের বিরুদ্ধে এই ধরনের মিথ্যা হয়রানি মূলক মামলা দিয়েছে, আপনারা দেখেছেন এখানে সব সিনিয়র লয়ার আছে এবং তারা সকলেই এই বেল করার জন্য তারা সচেষ্ট রয়েছে। ইনশাআল্লাহ আমরা আশা করি আন্দোলনও এগিয়ে যাবে এবং আমাদের আইনি লড়াইও এগিয়ে যাবে। আমরা বেল, হ্যাঁ হ্যাঁ, ও না সারাউল্লাহ মিয়ার তো আমি বললাম দেখা করে না, কাজে সে ওকালতামে সই করতে পারবে না, তো আমরা কেমনে জামিন করবো বলে, সে তো ওকালতামে সইয়ে দিতে পারতেছে না। কাজে এখন যারা মামলা দিয়েছে তাদেরকে বলেন যে সানাউল্লাহ মিয়া কোথায় আছে সেখান থেকে খুঁজে নিয়ে আসতে, তাহলে পরে আমরা একটা চেষ্টা করবো একটা আসলে খুবই দুঃখজনক আমাদের লালের সিনিয়র যে কথাটা বলছেন, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া বাংলাদেশের আইন জগতের অত্যন্ত সুপরিচিত ব্যক্তিত্ব ছিলেন, তো আমাদের সিনিয়র যে কথাটা বলেছেন এই মৃত ব্যক্তিকে নতুনভাবে হিউমিলিয়েট করার আরেকটা প্রবণতা, এইটাকে বলা হয় ফ্যাসিজম। ধন্যবাদ। আর কারো কোনো কোয়েশ্চেন?